আসসালামু আলাইকুম। 3G ও 4G ইন্টারনেট সেবা দ্বিতীয়বারের মতো শনিবার বেলা 3টার পর থেকে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির এক চিঠিতে শনিবার 29 ডিসেম্বর দুপুরের পর থেকে আগামীকাল রবিবার 23 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে। ফলে এই সময়ের মধ্যে 2G ইন্টারনেট, ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ এবং ভয়েস কল সেবা চালু সেবা থাকবে। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা অনেকটা জটিল হবে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ISPAB এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও স্বাভাবিক রয়েছে। ISPAB ইন্টারনেটের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা এখনও না পাওয়ায় ধরে নেওয়া যায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে, জানান তিনি। আর এই সেবা বন্ধ হলে ব্যবসায়িক এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যম ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি। উল্লেখ্য, 30 ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে অপপ্রচার ঠেকাতে গত 13 ডিসেম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বৈঠকে নির্বাচন কমিশনকে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাবনা দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।